যে বলছি ওর বিয়ে পাইছে তাড়াতাড়ি আমার দিকে তাকাচ্ছে। আর ফ্যানটা একদম ভালো বাতাস লাগতেছে একদম। আর দেখো পেছনে একটু, কেউ বিয়ে করে না সন্টু। ও সন্টু আমার বিয়ে করবা, আমার বিয়ে করবা, বিয়ে বিয়ে করবা, চলো যাই। আজকে কি বার? রবিবার। পঞ্জিকা দেখতে হবে বিয়ের ডেট আছে কিনা। চলো, হ্যাঁ চৈত্র মাস শুরু হয়ে যাবে, না বিয়ে হবে না নাকি তারপর আর বৈশাখ মাসে? তাও বৈশাখ মাসে তো হবে না, বিয়ের জন্য মেয়েটা কান্নাকাটি করতেছে, তাও কেউ বিয়ে দেয় না। টুরে কেউ বিয়ে দেয় না। বিয়ে করবা, বিয়ে করবা, বিয়ে করবা, তুমি সত্যি বিয়ে করবা? আমি তো ভাবলাম তুমি মনে হয় এমনি এমনি বলতেছে। বাবা বেল্ট নিয়ে আসছে বিয়ে করার জন্য, মানে এই না না না, আমার আমার কাছে আসা যাবে না মা, আসা যাবে না। ও তোমার তোমার হাজবেন্ডকে এই বেলটা জোগাড় দিবা? ওর বাবা না দিবা না, কি দিবা? আমি বিয়ের কথা বললাম, তুমি ঝগড়া করতে তুমি যৌতুক যৌতুক দিবা না? যৌতুক তোমার তোমার হাজবেন্ডকে ইয়ে দিবা না? আশীর্বাদের জন্য কি দিবা? এই বেলটা দিবা? দিল 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 পাশে তো দিল 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 দিল। আচ্ছা চলো চলো, ঝগড়া করো না মা, আমার গায়ে আসবা না কিন্তু, খবরদার। চলো চলো, নো চলো, কি লাগবে দেব কিন্তু, বুঝবো কিচ্ছু হবে না। চলো দিকে আসো, বেল থাক বেল্টের জায়গায়, বেল দিয়ে কি করবা? আসো এখানে আসো, তোমাকে বললাম এই বেলটা হচ্ছে তোমার হাজবেন্ডকে আশীর্বাদে দিব, কিন্তু বেলটা তুমি নিজেই পরে ফেললে, পরে শুয়ে থাকলে। তুমি কিছু দিবা না তোমার হাজবেন্ডকে? আশীর্বাদেও কিছু দিবা না? তো এত বিয়ে করার শখ জাগিয়েছে, কিছু না দিলে কেমনে হয়? ও বিয়ে দিচ্ছ না তাই তো রাগ হয়ে ভাত খাওয়া ছেড়ে দিছে। বৈশাখ মাসে দিয়ে দিও না বিয়েটা, হয়তো চৈত্র মাসে আর হবে না মা, মন খারাপ করো না। ফাল্গুন মাসে দিতাম লাস্টের দিন, তাতে যে আমার তো অসুস্থতা এ কারণে হচ্ছে না, বৈশাখ মাসে দিয়ে দেবো বিয়ে। তুমি একটু খাওয়া দাওয়া করো, বিয়ের আগে না খেয়ে অসুস্থ হয়ে গেলে, হ্যাঁ বিয়ের আগে যদি এভাবে না খেয়ে থাকো তখন তো একটা ফিগারটা নষ্ট হয়ে যাবে।